প্রধানমন্ত্রী, তিনি গিয়া ভারতের হাতে পায়ে ধরে বইলে আসছে আল্লাহর ওয়াস্তে শেখ হাসিনারে আরেকবার। দ্রব্যমূল্যের তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবি ইস্যু নিয়ে বিএনপি সারা দেশে গণসমাবেশ শুরু করে। দলের বিভিন্ন স্তরে এর ভিন্ন ভিন্ন মূল্যায়ন হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে চলমান গণসমাবেশ কর্মসূচি সম্পর্কে এক কথায় বলেন, অভূতপূর্ব জনসমর্থন এবং আমাদের নেতাকর্মীদেরই শুধু সাহস বাড়েনি, সাধারণ জনগণেরও সাহস বেড়েছে। তিনি বলেন, বিএনপি যে এজেন্ডাগুলো নিয়ে মাঠে আছে এটার সাথে বাংলাদেশের সাধারণ জনগণ কানেক্টেড, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং বিএনপি যে সাধারণ জনগণের যে দাবিগুলো নিয়ে মাঠে আছে এটা যৌক্তিক দাবি, এটা তুলে ধরতে পেরেছে, দেশে বিদেশে সবাই এটা জানে এখন। তিনি বলেন, অনেকে বলেছে যে বিএনপির সাথে জনগণ নেই, বিএনপি হাঁটু ভাঙ্গা দল, কোমর ভাঙ্গা দল। এই সমাবেশগুলো হলে এক একটা উত্তর, এই সমাবেশগুলো হলো এক একটা উত্তর। আজকে 14 বছরে বিএনপির একটা সমর্থক, একটা ভোটের, একটা কর্মীকে কিন্তু নড়ানো যায়নি। এই প্রত্যেকটা সমাবেশই সেই জিনিসগুলোই ফুটে উঠেছে, সেই চিত্রগুলোই আমরা দেখেছি সবসময়। এবং এটা সত্য যে আমাদের প্রত্যাশার চেয়ে আমরা বেশি পেয়েছি, যেহেতু বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন নির্বাচনের আগে বর্তমান সরকাররা পতন ঘটানোই হবে বিএনপির আগামী দিনের আন্দোলনের প্রধান লক্ষ্য। তাই বিএনপি ঢাকা সমাবেশে নতুন আন্দোলন কর্মসূচি দেয়া হয় সেটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশের মাধ্যমে শেষ হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি। তবে 10 ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে কী কর্মসূচি বা ঘোষণা আসবে সেটি এখনও প্রকাশ করছে না বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেহেতু সর্বশেষ তাই এখান থেকে নতুন কর্মসূচি দেওয়ার চিন্তা আমাদের আছে, সেই নতুন কর্মসূচি এবং নতুন দাবি নিয়ে আমরা আসব। এবং নিঃসন্দেহে আমরা এতদিন ধরে যে কথাগুলো বলে আসছি সেগুলোর প্রতিফলন আপনারা দেখতে পাবেন। জাতীয় ঐক্যের কথা আমরা বলেছি, আমরা অন্যান্য দলগুলোর সাথে ইতিমধ্যে কথা বলেছি, বলছি এখনও, সেগুলোর প্রতিফলনও আপনারা আমাদের 10 তারিখের যে গণসমাবেশ সেখান থেকে আপনারা দেখতে পাবেন। বিএনপি বলেছে বিভাগীয় গণসমাবেশগুলো একক দলীয় কর্মসূচি হলেও ভবিষ্যতে সমমনা দলগুলোকে নিয়ে রাজপথে যুগপথ আন্দোলন শুরু হবে, আর সে আন্দোলনে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি হবে প্রধান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের পুরো মুভমেন্টটা, দাবিটা এখন হচ্ছে আপনার ফোকাস টুয়ার্ড কেয়ারটেকার গভর্নমেন্ট, নাথিং এলস। এদিকে পায়ে হেঁটে রাজশাহী আসছে নেতাকর্মীরা, খোলা আকাশের নিচে হাজারো মানুষ। আগামী 3 ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে হাজী মোহাম্মদ মুহসিন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ গণসমাবেশ করবে দলটি। এদিকে গণসমাবেশ নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঠেকাতে বৃহস্পতিবার 1 ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। ঢাকায় বুধবার সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা পায়ে হেঁটে রাজশাহীতে আসতে শুরু করেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু জানিয়েছেন, বুধবার রাত পর্যন্ত অন্তত 2 লাখ নেতাকর্মীর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে রাজশাহী এসে পৌঁছান। এ সংখ্যা বাড়ছেই। তারা রাজশাহীতে আবাসিক হোটেল ও কমিউনিটি সেন্টারে থাকার সুযোগ না পেয়ে খোলা আকাশের নিচে রাত যাপন করছেন। এছাড়া যারা যেভাবে পারছেন নিজেদের মতো করে অবস্থান নিয়ে থাকছেন। 8টি শর্তে রাজশাহীতে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। প্রতিটি বিভাগের গণসমাবেশের আগে ডাকা হচ্ছে গণপরিবহন ধর্মঘট, তাই আগে থেকে নেতাকর্মীরা আসছেন রাজশাহীতে। নেতাকর্মীদের সাথে কথা বলে ও সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পথে পথে পুলিশি বাধার কারণে অন্তত 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে নেতাকর্মীরা রাজশাহী আসছেন। একে তো পরিবহন ধর্মঘট, তার উপর নিজস্ব ও ভাড়া করা পরিবহনে বুধবার রাতে ও বৃহস্পতিবার রাজশাহী আসার পরে পুলিশি বাধার কারণে দীর্ঘ পথ পায়ে হেঁটে রাজশাহী পৌঁছান নেতাকর্মীরা। এতে তারা মারাত্মক ভোগান্তিতে পড়েন। বেগম বদরুন্নেসা কলেজ ছাত্র দলের সাবেক ভিপি ও পাবনার সাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খায়রুন নাহার খানম মিরু নয়া দিগন্তকে বলেন, বুধবার রাতে আমার নিজ এলাকাতে বাসে করে 600 নেতাকর্মী নিয়ে রাজশাহী আসছিলাম।
পথে কাটাখালী আসার আগেই পুলিশি বাজার মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত 10 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছি। রাজশাহীতে গণসমাবেশের উদ্দেশ্যে বুধবার রাতে বগুড়া থেকে বাসে রওনা দিয়েছিলেন অন্তত 500 নেতাকর্মী। কিন্তু পথে তারা রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়ার এলাকায় পুলিশি বাধার মুখে পড়েন। এ ব্যাপারে বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মার্শেনুল মিঠন গণমাধ্যমকে বলেন, তারা শান্তিপূর্ণভাবে বগুড়া থেকে রাজশাহী এসে আসছিলেন। পথের কামারপাড়া এলাকায় পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। এক নেতা মাথায় রক্তাক্ত জখম হন। এক পর্যায়ে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে 30 কিলোমিটার পায়ে হেঁটে সকাল 6:30 তারা রাজশাহী নগরীতে এসে পৌঁছান। একইভাবে বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা রাজশাহীতে আসার পথে বিভিন্ন স্থানে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে তারা পায়ে হেঁটে রাজশাহী পৌঁছান। বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে বহু কষ্টে নেতাকর্মীরা রাজশাহী পৌঁছার পর পদ্মা নদীর ধারে ও নগরীর অন্য ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে রাত কাটান। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম বাদশা গণমাধ্যমকে বলেন, বেশি কিছু গাড়ির কাগজপত্র ছিল না, এ ধরনের গাড়িতে লোকজন আসছিল। এসব গাড়ি গিয়ে নাশকতা ঘটানোর আশঙ্কা রয়েছে, এই জন্য এসব গাড়ি তারা ফিরিয়ে দিয়েছেন। এছাড়া রাজশাহী মহানগর ও মোহনপুর থানার সীমানায় ব্যাপক যানজট দেখা দিয়েছিল, তবে কেউ আহত হননি বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি বলে জানান ওসি। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মাঠ সংলগ্ন শাহম খুদুম ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে, বিপুল সংখ্যক নেতাকর্মীর কেউ খোলা আকাশের নিচে, কেউ গাছতলায় কিংবা কাপড়ের তাঁবু বানিয়ে মাঠে খড়ের উপর তাদের শৌচ কার্যের জন্য অধুরে বাঁধের ওপারে নদীর বালুর উপর তৈরি করা হয়েছে সীমিত পরিসরে অস্থায়ী শৌচাগার। রাতে আবু বক্কর নামে এক ব্যক্তি নৌকা থেকে রাজশাহী এসে পৌঁছান। পরনে কাফনের কাপড় পরা ওই ব্যক্তি বলেন, গণসমাবেশ স্থলে দাবি আদায় করেই তবে ফিরবেন তিনি, তাই প্রস্তুত হয়ে আসছেন। এ সময় বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদককে দেখা গেল ঘুরে ঘুরে খোলা আকাশের নিচে থাকা কর্মীদের খোঁজখবর নিচ্ছেন। তিনি জানান, আজকের মধ্যেই তাদের জেলা থেকে ট্রাকে করে শত শত মানুষ চলে আসবেন। পথে পথে পুলিশি বাধা রয়েছে। তারপর নেতাকর্মীরা 20-30 কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে আসছেন। দুপুরে দেখা গেল রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি দূর থেকে আসা কর্মীদের তদারকি ও খোঁজখবর নিচ্ছেন, কোনো সমস্যা হলে সমাধানের চেষ্টা করছেন। সিরাজগঞ্জ জেলার নুরুন্নবী দেখা গেল মুড়ি ভর্তি বড় পলিথিন হাতে নিয়ে কর্মীদের ডেকে বেড়াচ্ছেন। অনেকে তার কাছে এসে চিরা ও মুড়ি খেয়ে যাচ্ছেন। তিনি জানান, খাবার হিসেবে চিরা মুড়ি ও পানি মজুত রয়েছে। অনেকে চাল ডাল সবজি তেল একসাথে বেঁধে নিয়ে এসেছেন। মাঠের বিভিন্ন স্থানে শুয়ে থাকা জটলার পাশে অস্থায়ী চুলায় রান্না উঠানো হয়েছে। মাঠে বসে কেউ রান্না করছেন খিচুড়ি, কেউ বা সবজি ভাত। এই তিন দিন কি খাবেন জানতে চাইলে সমাবেশে আসা বৃদ্ধ মোতালেব জানান, পেলে খাবো না পেলে খাবো না, পরিবারের কি হবে এই তিন দিন, এমন প্রশ্নের তার উত্তর আল্লাহ দেখবেন। এমন অনেক নেতাকর্মীদের তিন দিনের আবাস এখন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও আশেপাশের এলাকায়।